আমার নবীর বয়স যখন 15 বছর, আবু জেহেল তখন আমার নবীকে বলছে, ভাতিজা তুমি আলামিন। আমার নবীর বয়স যখন 20 বছর, তখনও কিন্তু আবু জেহেল বলছে, বেটা তুমি আলামিন। আমার নবীর বয়স যখন 25 বছর, নবীর বিরুদ্ধে চরিত্রহানি কোনো মামলা কেউ দিতে পারে নাই, তখনও নবী কিন্তু ছিল আলামিন। আমার নবীর বয়স যখন 35 বছর, একই বাগানে চাষা ভাতিজা খেজুর লাগাইছে, তখনও কিন্তু নবী চাষার কাছে ছিল আলামিন। আমার নবীর বয়স যখন 37 বছর, একই পাড়াতে চাষা ভাতিজা বসবাস করেছে, তখনও কিন্তু ছিল আলামিন। আমার নবীর বয়স যখন 39 বছর, ওই দিনও কিন্তু নবী ছিল আলামিন। কিন্তু 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হয়েছে, আর নবীর প্রতি যখন কোরআন শরীফ আসা শুরু হলো, নবী যখন কোরআনের বাণী শুরু করলেন, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, আজকে কোরআন আসার পরে সাসার আইন আর মানি না, এখন থেকে আইন চলবে মক্কার মাটিতে একমাত্র আল্লাহর, এই ঘোষণা শোনার পরে মক্কার দলে দলে লোক যখন আবু জেহেলের পুরাতন দল বাদ দিয়ে মুহাম্মাদের নতুন দলে আল্লাহর দলে যখন ভর্তি হওয়া শুরু করলো, আবু জেহেল তখন দেখলো অবস্থা তো খারাপ হয়ে দিকে যাচ্ছে, এইভাবে করে যদি মক্কার মানুষেরা আমার বাদ দিয়ে চাচা ভাতিদার দিকে যায়, আর কিছুদিন পর আমার সাথে কোনো লোক তখন থাকবে না। তখন আবু জেহেল নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য 40 বছর পরে কোরআনের কথা বলার অপরাধে আল্লাহর নবী আবু জেহেলের কাছে 40 বছর পর জাদুকর হয়ে গেছে। আপনারা বলেন তো ভাই, আল্লাহর নবীর জন্ম হলো 570-এ, আর নবী আমার নবুয়তি পাইছেন 610-এ, তাহলে আপনারা বলেন 570 থেকে 610 কয় বছর হলো? কথা বলেন না কেন? 40 বছর। তাহলে আল্লাহর নবী আবু জেহেল ইসলাম বিরোধীদের কাছে খারাপ হয়েছে কয় বছর পর? আচ্ছা, আপনাদের কথা বলতে কি অসুবিধা আছে? কয় বছর পর? তাহলে এতদিন পর নবী খারাপ হলো কি কারণে? সারা জীবন ভালো থাকলো, যৌবন বয়সে ভালো থাকলো, আর 40 মানে তো অনেক বয়স, এই বয়সে হুজুর খারাপ হলো, অপরাধ আছে না? কি অপরাধ? অপরাধ কি আপনাদের বলবো? চলেন, অপরাধ হলো আল্লাহর নবীর বয়স যখন 40 বছর পর নাজিল হয় প্রথম রাতের ঘটনা। আপনারা যারা হাজির সাহেব তারা বলেন তো, আমার আজকের মাহফিলের সভাপতি আমার বাপজান কিন্তু ভালো বলতে পারবেন, হাজি মানুষ। আপনারা যারা হাজি আমার ওদের তারা বাস্তব সাক্ষী, বলেন তো আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর নবীর বাড়ি, আপনারা বলেন তো মোটর সাইকেল নিয়ে গেলে পারে কয়েক ঘন্টার সময় লাগার কথা? পাশাপাশি, তার মানে কোনো গাড়িতে চড়ার দরকার নাই, এই বাড়ি আর ওই বাড়ি, চাচা ভাতিজার বাড়ি হলো পাশাপাশি। তাহলে বলেন তো, পাশাপাশি ঘরে যদি কেউ জোরে জোরে কথা বলে, পাশের ঘর থেকে কিন্তু শুনতে দেওয়ার কথা, জোরে বলেন কথা, ঠিক না? ঠিক, আমি আপনাদের সামনে যত জোরে জোরে ওয়াজ করতেছি, আপনারা বলেন তো, এই মাহফিলে যারা এসে দোকানের ভিতরে চা খাচ্ছে, হট্টগোল করতেছে, তারা কিন্তু শুনতে পাচ্ছে আমার কণ্ঠ মাইকের কারণে, জোরে বলেন কথা, ঠিক না? ঠিক, আল্লাহর নবীর বাড়ি আর নবীর চাচা আবু জেহেলের বাড়ি হলো পাশাপাশি লাগালাগি। আল্লাহর নবী রাতের বেলা যখন কোরআন শরীফ পড়তেছে, আপনারা বলেন তো ভাই, আমি আব্দুল বারী রশিদ ভাঙ্গা কণ্ঠ নয়, অথবা ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলামের কণ্ঠ নয়, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো কারি আসবে, আল্লাহর নবীর মতো সুন্দর তেলাওয়াত কারো হবে না। বিশ্বাস যদি না হয় আপনাদের, আপনাদের উদ্দেশ্যে বলতেছে মক্কা মদিনা চলে যাবেন, সারা জীবন কত মসজিদে কত ইমামের পেছনে তেলাওয়াত শুনলেন, কত বক্তার কণ্ঠে ওয়াজ শুনলেন, কিন্তু মক্কা মদিনায় গেলে পরে দেখতে পারবেন হেরেম শরীফে নামাজ পড়ায় যে কয়েকজন ইমাম, তার ভিতরে একজন ইমামের নাম হলো শাইখ আব্দুর রহমান সুদাইসি। ওই সুদাইসি হুজুরের পিছনে যখন নামাজ পড়বেন, ওনার তেলাওয়াত শুনে আপনার কাছে মনে হবে, মনে হয় আল্লাহর কোরআন আজকে এই মক্কায় নাজিল হচ্ছে। তাহলে বলেন তো, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত সবার চাইতে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগার কথা।